নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান আগামী চব্বিশে জুলাই দু হাজার একুশ শনিবার পড়েছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিন আপনি কিছু কিছু যদি উপায় করতে পারেন তবে আপনার জীবনে অর্থনৈতিক যে কষ্ট রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট পুরোপুরিভাবে দূরীভূত হয়ে যাবে কী সে উপায় জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে আসুন আর দেরি না করে শুরু করি ভিডিওটি এবং জেনে নিন ধন উপার্জনের কিছু টোটকা কিছু ছোট ছোট উপায় রয়েছে এই উপায় যদি আপনি গুরু পূর্ণিমার দিন করতে পারেন তবে জীবনে অর্থের অভাব হবে না কিন্তু মনে রাখবেন এই যে নিয়ম সেই নিয়মগুলি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে কাজেই ভিডিওটি পুরো শুনুন ঠিকমতো যদি না শুনে টোটকা ব্যবহার করেন তবে হিতের বিপরীত ঘটতে পারে গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দ নিয়ে গঠিত গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার ও অজ্ঞতা এবং রু শব্দের অর্থ আনো অর্থাৎ যিনি অন্ধকার দূর করে আনোর দিকে আমাদের নিয়ে যান তিনিই তো সর্বশ্রেষ্ঠ গুরু কাজেই গুরু পূর্ণিমার দিন আপনি অবশ্যই আপনার যে শিক্ষাগুরু রয়েছে তাকে শ্রদ্ধা জানান শিক্ষাগুরুর উদ্দেশ্যে আপনি প্রণাম নিবেদন করে দিনটি শুরু করুন এবং যদি সম্ভব হয় তবে শিক্ষাগুরুর স্পর্শ করুন এবং শিক্ষাগুরুকে অবশ্যই পাঁচ ধরনের মিষ্টান্ন খাওয়ান এতে আপনি গুরুর কৃপা পাবেন এবং আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি বৃহস্পতি গ্রহ অশুভ অবস্থায় থাকে তবে সেই অশুভত্বের পরিমাণ অনেকটাই প্রশমিত হয়ে যাবে এবার আসি সেই উপায়ের কথায় যেই উপায় আপনাকে পুঙ্খানুপুঙ্খ মানতে হবে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ মানতে পারেন তবে দেখবেন আপনার জীবনে যে অর্থ কষ্ট রয়েছে সেই অর্থ কষ্ট ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে আর এর উপকার পাবেন আপনি কাজেই গুরু পূর্ণিমার দিন প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠে পড়ুন কাজেই আপনাকে প্রয়োজন বোধে আগের দিন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে এবং ঘুম থেকে ওঠার পর গঙ্গা গঙ্গাসনান সেরে নিন পবিত্র দিনে গঙ্গা গঙ্গাসনান যদি করতে পারেন তবে আপনার পাপ যে রয়েছে তা কিন্তু ধুয়ে যায় এবং পূর্ণ অর্জন হয় কাজেই গুরু পূর্ণিমার দিন আপনি অবশ্যই গঙ্গা গঙ্গাসনান করে নিন এই দিন আপনি উপবাস করে মা লক্ষ্মীদেবীর আরাধনা করুন বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণের পুজোর আয়োজন করুন এতে দেখবেন আপনার পরিবারে যে অর্থনৈতিক কষ্ট রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট অনেকটাই দূরীভূত হবে এই দিন আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই প্রধান দরজায় মা দেবীর পদচিহ্ন আঁকুন আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ একটি প্রজ্বলিত করুন মা দেবীর সামনে এবং সেই প্রদীপটি গোটা রাত পর্যন্ত প্রজ্জ্বলিত করে রাখুন নিমতে দিবেন না মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেলের নাড়ু অর্পণ করুন এরপর আপনি ধূপ ধুনো সহকারে মাকে পুজো করুন এবং মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন আপনার যে অর্থনৈতিক কষ্ট রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট থেকে যাতে বেরিয়ে আসতে পারেন এবং মা যাতে আপনাকে কৃপা করেন তার জন্য মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন এছাড়াও আপনি যদি ব্যবসাতে উন্নতি করতে চান তবে এই দিন একটি গোটা নারকেল নিয়ে নিন সেই গোটা নারকেলটি একটি হলুদ রঙের কাপড়ে বেঁধে নিন বাধার আগে সেই নারকেলে আটা ও সিঁদুর লাগিয়ে সন্ধ্যার পর চন্দ্রদেবকে অর্পণ করুন এতে দেখবেন আপনার মন মানসিকতা ভালো হবে আপনার ব্যবসাতে উন্নতি প্রগতি দেখতে পাওয়া যাবে এছাড়া আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি কোনো গ্রহদোষ থাকে তবে এই দিন কিন্তু গ্রহদোষ কাটানোর জন্য একেবারে আদর্শ এই দিন আপনি যে কোনো ধরনের রত্ন ধারণ করতেই পারেন এই দিন আপনি একটি হলুদ রঙের কাপড়ের উপর মুখ ডান ছোনার ডান আটা কানো তিন ও কনায় রেখে তা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন ওই যন্ত্রের উপর তিনক কাটতে ভুলবেন না এতে গ্রহদেশ অনেকটাই দূরীভূত হয় অর্থাৎ আপনার জীবন যদি গ্রহদেশ দোষের কারণে অতিষ্ঠ হয়ে থাকে তবে এই ক্রিয়াটি অবশ্যই করুন দেখবেন উপকার পাবেন হাতে নাতে এছাড়াও আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি চন্দ্র রাহুযুক্ত বা চন্দ্র কেতুযুক্ত বা চন্দ্র নিচস্ত বা কেমুদ্রং দোষ থাকে তবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই চন্দ্রদেবের উপাসনা করুন সন্ধ্যার সময় ধূপ প্রদীপ জানিয়ে চন্দ্রদেবতাকে জল অর্পণ করুন মনে রাখবেন সুগন্ধি ধূপ অবশ্যই ব্যবহার করবেন এছাড়াও গুরু পূর্ণিমা যেহেতু একটি বিশেষ দিন কাজেই এই বিশেষ দিনে আপনি গরিবদের কিছু অন্ন কিছু বস্ত্র দান করুন এছাড়াও পশু পাখিকে অবশ্যই খাওয়ান এতে আপনার রাশিচক্রে যে সমস্ত খারাপ দোষ রয়েছে সেই খারাপ দোষ দূরীভূত হয়ে যাবে এই সমস্ত কাজগুলি গুরু পূর্ণিমার দিন করুন দেখবেন আপনার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন খুব সহজেই আর যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র আমাকে দিয়ে বিচার করাতে চান তারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর মনে রাখবেন এটি শুধুমাত্র বুকিং নাম্বার এটি কোনো রকমভাবেই ফ্রি সার্ভিস নয় কাজেই যারা নাম নথিভুক্ত করে দেখাতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন তারাই শুধুমাত্র ফোন করুন তাদের বুকিং পদ্ধতি এবং পারিশ্রমিক জানিয়ে দেওয়া হবে এছাড়াও সবসময় যেহেতু ফোন ধরা সম্ভব হয় না কাজেই আপনারা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে অথবা সিগন্যালে মেসেজ পাঠান আমি যথাসময়ে আপনাদের বুকিং পদ্ধতি ও পারিশ্রমিক জানিয়ে দেব প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ